হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনারা দেখাবো কিভাবে আপনারাও OneXBet-এ অনেকগুলো টিম নিয়ে আপনি একটি মাল্টিবেট তৈরি করবেন। তো যারা জানেন না, নতুন তাদের জন্য এই ভিডিওটি, যে কিভাবে আপনারা ক্রিকেট, ফুটবল, মানে যত খেলাধুলা আছে সবগুলো নিয়ে একটি মাল্টিবেট তৈরি করবেন। তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটু টেনে টেনে দেখবেন না, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর আপনারা যারা এখনও OneXBet অ্যাকাউন্ট খোলেন নাই, আমার এই ইউটিউব চ্যানেলে কীভাবে OneXBet অ্যাকাউন্ট খুলতে হয় অলরেডি ভিডিও দেওয়া আছে, তো আপনারা ওখান থেকে দেখে দেখে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো মাল্টিবেট তৈরি করার জন্য, তো প্রথমে আপনি কোন কোন টিমগুলি নিয়ে মাল্টিবেট তৈরি করবেন তো এগুলো আগে সিলেক্ট করে রাখবেন। তো এখানে আমি আপনাদের দেখানোর জন্য, এখানে দেখুন পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের একটা ম্যাচ চলতেছে, তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। তারপর আপনি কি করবেন, এখান থেকে কোন টিমটা নেবেন, উইন ওয়ান হলো পাকিস্তান এবং উইন টু হলো নিউজিল্যান্ড। তো আপনি দেখুন উইন ওয়ানের সোজা বরাবর পাকিস্তান আছে, তার মানে এটা পাকিস্তান। তারপর উইন টুর বরাবর আছে নিউজিল্যান্ড, তার মানে এটা নিউজিল্যান্ড। তো আপনি এভাবে ধরবেন। আর মাঝখানে যেটা ক্রস চিহ্ন, তো এটা হলো ড্র, যে ম্যাচটা ড্র হবে। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে বলছি, তো মনে করেন আপনি এখান থেকে পাকিস্তান নিলেন, যে পাকিস্তান উইন হবে, তার জন্য আপনি কী করবেন, এখানে ডাব্লু ওয়ানে এভাবে ক্লিক করে ধরে রাখবেন। ধরলে এভাবে একটা টিমটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আপনি কী করলেন, এখান থেকে একটা টিম সিলেক্ট হয়ে গেল, এবং আপনি একটা ম্যাচ থেকে একটার মাল্টি সিলেক্ট করতে পারবেন, দুটা কিন্তু সিলেক্ট করতে পারবেন না। তো আমরা মনে করেন একটা মাল্টি সিলেক্ট করে দিলাম, তারপর ব্যাগে চলে যাবেন। তারপর নিচে আছে কি, ইন্ডিয়া আর শ্রীলঙ্কার খেলা। তো এখন আপনি এখান থেকে কোন টিমটা নেবেন, তো মনে করেন আপনি ইন্ডিয়া নিলেন, তো আপনি কী করবেন, এই উইন ওয়ানে ইন্ডিয়ার জায়গায় এখানে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখলে আপনার এই টিমটা সিলেক্ট হয়ে গেল। তো আমাদের এখানে কিন্তু দুটা টিম সিলেক্ট হয়ে গেছে অলরেডি। তারপর আপনি যদি এখানে ফুটবল খেলায় মাল্টি খেলতে চান, তাহলে আপনি কী করবেন, স্পোর্টসের উপরে এখানে দেখুন অল ক্রিকেট ফুটবল, তো যদি ফুটবলে ক্লিক করে দিবেন, তারপর এখানে আপনি স্পোর্টসে ক্লিক করে দিবেন, তারপর আপনি কোন খেলার ভিতর এখানে মাল্টি ধরতে চান, তো ওই টিমটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি দেখি এখানে ইফার চ্যাম্পিয়নও, তো এখান থেকে আপনার দেখানোর জন্য, তো প্রথম এই টিমটাতে আমি চলে গেলাম। তো এখন এই টিম থেকে কে উইন হবে, তো ধরলাম আমরা উইন ওয়ান হবে। তো আবার এভাবে ধরে রাখবেন, ধরে রাখলে কিন্তু আপনার এখানে টিমটা অ্যাড হয়ে গেল। তো আমরা কিন্তু এখানে অলরেডি তিনটা টিম নিয়ে নিলাম। তো এখানে অনেক অপশন আছে, তো আপনি এখান থেকে যে কোনো অপশন থেকে কিন্তু আপনি এখান থেকে টিম সিলেক্ট করে নিতে পারেন। তারপর আপনি এগুলা কোথায় পাবেন, তো আমরা তিনটা টিম সিলেক্ট করে নিলাম। তারপর মাঝখানে এখানে দেখুন ব্যাট স্লিপ, তো আপনি এটার উপর জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনি যে তিনটা টিম নিছেন, তো এই তিনটা টিমের মোট অড হয়েছে কত, এখানে দেখুন 6.641। তো তারপর এখানে আছে ইন্টার অ্যামাউন্ট, তো আপনি যে তিনটা টিম নিছেন, তো যদি আপনি 1000 টাকা লাগান, তো 1000 টাকা লাগালে আপনাকে তারা দিবে কত, 6641 টাকা মোট। তারপর আপনি এভাবে এখান থেকে কিন্তু মাল্টি ব্যাট লাগাতে পারেন। তারপর আপনি এখানে ব্যাটে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে মাল্টিটা লেগে যাবে। তো আমার এখনও টাকা নেই, তো আমি এখন লাগাবো না। তো আপনাদের ঠিক এভাবে এখান থেকে মাল্টি তৈরি করে নিতে পারেন। আর আপনি এখানে তিনটা থেকে শুরু করে আপনি যতগুলো মন চায় ততগুলো টিম নিয়ে কিন্তু এখানে মাল্টি ধরতে পারেন। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আপনার এখানে তিনটা টিম নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আপনি চাইলে এখানে অনেকগুলো টিম নিয়ে মাল্টি ধরে নিতে পারেন। আর অবশ্যই আপনি যতগুলো টিম নেবেন ঠিক ততগুলো টিমই উইন হতে হবে, তা না হলে কিন্তু আপনি মাল্টিতে হেরে যাবেন। যদি আপনি 5টা টিম নেন, তাহলে আপনাকে ওই 5টা টিমই উইন হতে হবে, আর তা না হলে আপনি কিন্তু অবশ্যই হেরে যাবেন, আপনি কোনোভাবে কিন্তু টাকা পাবেন না। তার জন্য অবশ্যই আপনি বুঝে শুনে এখানে মাল্টি ধরবেন। আর এখানে সবাই জিততে আসে, কেউ এখানে হারতে আসে না, তার জন্য আপনি এখানে বুঝে শুনে মাল্টিটা ধরবেন। আর অবশ্যই আপনি মাল্টি ধরার আগে আপনাকে ক্রিকেট এবং ফুটবল খেলার সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে, তা নাহলে কিন্তু আপনি এখানে মাল্টিতে জিততে পারবেন না। এবং আপনি যদি এখানে সিঙ্গেল ব্যাটও ধরেন, তাও কিন্তু আপনি জিততে পারবেন না। তার জন্য অবশ্যই আপনার ক্রিকেট এবং ফুটবল খেলার সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা থাকতে হবে। আর অবশ্যই আপনারা যারা আমার কাছ থেকে OneXBet অ্যাকাউন্ট খুলবেন, তাদের যদি পরবর্তীতে কোনো ডিপোজিট এবং উইথড্র সমস্যা হয়, তাহলে আমি তা সরাসরি আপনাদের সমাধান করে দেবো। তার জন্য আমার ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো আপনারা সবাই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন অ্যাকাউন্ট খোলার জন্য। আর যারা অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয়,
তারাও যোগাযোগ করবেন, আমি আপনাদের অ্যাকাউন্ট খুলতে হেল্প করব। তো বিয়স আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।